গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিউ, তোমরা দেখছো পিউ ক্রিয়েশন। আজকের ব্লগটা আমি সকালবেলা থেকে স্টার্ট করছি, সকাল ঠিক নয়, এখন বাজে হচ্ছে তোমার 9টা। আজকে আমি ঘুম থেকে উঠেছি 8টার সময়, কারণ হচ্ছে আমি ঘুমিয়েইছি তোমার, তখন বাজে 5টা 45, তার জন্য লেট করে ঘুমিয়েছি বলে সকালে উঠতে একটু লেট হয়ে গেল। এটা আমার চলছে যবে থেকে তোমাদের ভিডিও এডিটিং করে দিচ্ছি, তবে থেকেই আমার রাত্রেবেলা একটু জাগা হয়ে যাচ্ছে। সবার অর্ধেক কাজ সারা হয়ে গেছে আর আমি এখন ঘুম থেকে উঠছি। যাই হোক, আজকে রবিবার, আজকে আমার ছেলের ছুটি। ছেলের ছুটি থাকলে ছেলে অনেক হেল্প আমাকে করে দেয়, বলতে নেই। আমার মেয়ে হয়নি তো কী হয়েছে, কিন্তু আমার ছেলে অনেক কাজই আমাকে হেল্প করে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আজকে কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মা, তোমার ভাত বসিয়ে দিয়েছি। আচ্ছা, গোপাল তুলে দিয়েছি। আচ্ছা, মাংস দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে কিন্তু আমি পড়তে বসবো। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, তাকা তাকা, থ্যাংক ইউ। এই দেখো, তোমাদের দাদা সকালবেলাতে মাংস দিয়ে গেছে বাজার করে। তো আমার ছেলে কিন্তু আমাকে একবারও জিজ্ঞেস করেনি যে মা মাংসটা কি করবে বা কিছু। ও সকাল সকাল উঠে দেখছি ভাত বসিয়ে দিয়েছে, তারপরে দেখো মাংসটা ধুতে বসে গেছে। চলো তোমাদেরকে দেখাই আমাদের পাপিগুলো কি করছে। দেখো, টেবিল ফ্যান লাগিয়ে দিয়েছি, রিল্যাক্সে ঘুমাচ্ছে। আমার গলার আওয়াজ পেয়ে আবার, ওরে বাবারে কত ঢঙ্গি দেখেছো। এই দেখো, আর আরেকজন তো এখানে শোয়নি, আরেকজনের খাঁচাতে থাকতে ইচ্ছা করে না। চলো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, বাসি জামা কাপড় ছেড়ে এবার রান্নাঘরে ঢুকবো। তো এখন বাজে 9:30, তোমার দাদা ভাই এখনই ঢুকবে। ঢুকে এসে একটু বকা মনে হচ্ছে আজকে খাবো, কারণ হচ্ছে 10টার মধ্যে টিফিন খায়। এখনও আমি টিফিনের কিছু বানাইনি, যদিও সবাই ভাত খায়, একটু টেনশন কমও আছে। কালকের যা ভাত আছে আমাদের তিনজনেরই হয়ে যাবে, আর কিছু একটু করতে হবে। তো ছেলে সকাল সকাল মাংসটা ধোয়ার কারণ হচ্ছে এটাই যে ছেলে বলছে মা মাংস কষাও, কষা দিয়ে ভাত খাবো। তো তোমার দাদা দেখছি আবার এও নিয়ে এসছে শুটকি মাছ। তো বলছি তাহলে শুটকি মাছ একটু ভর্তা করি, ওই দিয়েই খেয়ে নেবো সবাই। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো, শুটকি মাছ নিয়ে এসছে তোমাদের দাদা, একটু দেখাই তোমাদেরকে। এই শীতকালটাই ভালো লাগে, তারপরে সত্যি অত ভালো লাগে না। অল্প করে নিয়ে আসছে, নিয়ে আসতে বলেছি, দেখো কত নিয়ে এসছে। এই দেখো, এত লোটে শুটকি নিয়ে এসছে। এই দেখো, ছুরি শুটকি নিয়ে এসছে। যারা শুটকি মাছ খাও তারাই এর মর্মটা বুঝবে, আর যারা খাও না তারা এরম করবে, নাক ছিটকাবে। আর এই মাছটা কি মাছ, নামটা আমি ঠিক বলতে পারবো না গো, চেনা চেনা লাগছে। কি মাছ তোমরা কমেন্টে বলো তো, আমি দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে। আমি বলতে পারবো না, তোমার দাদা আসলে তাও বলতে পারতো। এটা কি শুটকি তোমরা একটু দেখে আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? যারা খাও শুটকি মাছ তারাই বলতে পারবে। আর এটা তো ছুরি শুটকি, এটা কাঁচাটাও খেতে খুব টেস্ট লাগে শীতকালে, অন্তত লুটকো বেগুন দিয়ে আলু দিয়ে। মা, আমার কি খেতে ইচ্ছে করছে বলো তো। কি খেতে খেতে জিভের লোলাটা খুব বেশি বড় হয়ে গেছে। খিদা 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 পেয়েছে আমার লিও বাবা, তার খিদা পেয়েছে জানো তোমরা, তোমরা জানো আমার লিও বাবা তার খিদা পেয়েছে, আমার খিদা পেয়েছে। তোমার
তুমি পারবে না এগুলো খেতে, দাঁড়াও তোমার মা খাবে। ওরে বাবা রে, আলে বাবা রে, আলে বাবা রে, আলে বাবা রে, এতে মা খাবে। এখানে বসো বসো, মা খায়নি এখনো, দাঁড়াও খাবেই। কিটি পালিয়া, এই দেখ কিটি, ওই দেখ এখানে, এদিকে কিটি, এদিক দে, বলছি এখানে আয়, খা ভাত খা, ভাত খা, খা রেখা, দেখ তুই ওর কাছ থেকে শেখ। কিটি তুই দেখো, এটা কিটির জন্য ভাতটা মেখেছি, কিটি খাচ্ছে না, লিও দেখো খাওয়া হয়ে যাচ্ছে, দেখেছো? এর জন্য কিটিকে রাখবো না, কিটিকে দিয়ে দেবো। কিটি এখানে আসো, এই কিটি আসো, ভাত খাও। দেখো ছেলে মাংস ভাজা দিয়ে, মাংস ভেজে ভাত খেয়ে নিয়েছে, আর আমরা কি দিয়ে খাবো কি দিয়ে খাবো বুঝতে পারছিলাম না। চট জলদি একটু শুটকি মাছগুলোকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে তেলের মধ্যে কড়কড়া করে ভেজে নিলাম। আর এদিকে দেখো পেঁয়াজ কেটে রেখেছি, আর এই শুকনো লঙ্কাগুলো ভাজবো, ভেজে নুন দেব, নুন দিয়ে ভালো করে মাখবো, মেখে পেঁয়াজের সাথে একদম আচ্ছা করে চটকাবো, চটকে শুটকি মাছগুলো দেবো, ভর্তা তৈরি হয়ে যাবে। এই তেলের মধ্যে শুটকি মাছ ভাজার তেলের মধ্যেই শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিচ্ছি। যারা শুটকি মাছ ভালোবাসে তাদের খুবই খুবই ভালো লাগবে। চলো 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 বাচ্চা, আর বাচ্চাগুলো নিজে নিজে খাচ্ছে, আর আমার এই বুড়ো মেয়েটা এই নিজে নিজে খেতে পারে না, একে খাই দিতে হয়, দেখেছো? কি বলবে বলো, তুমি কোথায় গেছো, তোমাকে দেখছো, ওলে বাবালে, ওই তো তে, ওই তো কে, ভয় পাচ্ছ, ওলে বাবালে, ওই তো কে, ওই তো কাকে দেখাচ্ছে, ওই তো কে গো, ভয় পাচ্ছে, দেখেছো নিজের মুখটা দেখছে তো? দেখো এদের নিয়ে কোনো টেনশন নেই আমার, নিজেরা নিজেরা খাবার দিয়ে দিলে খেয়ে নেয়, আর এটা একদম না, একদম না, বাচ্চাগুলোকে, এতগুলো বাচ্চা সব দুধ খায়, ও পেট ভরে যদি না খায় তো অসুবিধা না বলো, কিন্তু ওই নিজে থেকে খাবে না, ওর এই একটা প্রবলেম বড়, ওকে খাইয়ে দিতে হবে। ও এত দুষ্টু, আমার এত দুষ্টু, এদেরকে নিয়ে সময় আমার পাশ হয়ে যায় ঠিকই, কিন্তু এই যে একটা হ্যাপা থাকে, খাঁচা থেকে বের করো, খাবার দাও, বুঝেছো? এর জন্য আমার ইডিটিং করতে গেলে সেই রাত্রেবেলা জাগতে হয়, ঘুমিয়ে নিই দুপুরবেলা তো অবশ্য, কিন্তু এই যে রাত্রেবেলা ইডিটিংয়ের জন্য ঘুমাতে পারিনি। চলো আমরা এখন সকালে টিফিন খেতে বসেছি, তোমার দাদা আর আমি টিফিন খেয়ে তারপরে মাংসটা রান্না করব। এই মাত্র তোমার দাদা ঢুকলো, ঠিক আছে, তোমার দাদারও একটা চ্যানেল খুলেছে, আমি পরে বলে দেবো। চলো খেয়ে নিই, আবার দেখা হচ্ছে একটু পরে। চলো, তোমার দাদা আজকে একটু তাড়াতাড়ি ডিউটি যাবে একটার সময়, তাই রান্নাটা তোমাদের সাথে করতে করতে শেয়ার করতে পারবো না, তাই চলো রান্না করে নিই তারপরে আবার ফিরে আসছি। চলো চেষ্টা করছি তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা করার, তার জন্য দেয়ালের সাথে সেট করলাম, জানি না কতটা ভালো আসছে, তবে না রান্না না দেখাতে পারি, আমাকে তো দেখাতে পারবো। চলো মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি, খুন্তি কাহা দিয়া পায়া হেমায়নি খুন্তি,
আলুটাকে ভাজতে বসালাম, এবার মশলাটা মিশতে বেরিয়ে পরে আসছি। চলো তেজপাতা দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটুখানি লাল লাল করে ভাজবো, আর ওদিকে পেঁয়াজ রসুন আর তোমার টমেটোটা একটু বেটে নিই, ততক্ষণে এটা হয়ে যাবে। চলো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব লঙ্কা বাটা, যেটা আমরা ভীষণ পরিমাণে খাই, আমাদের অল্পতে পোষায় না। এই দেখো এত লঙ্কা কেউ খাও, দেখো মাংস করবো এত লঙ্কা দিচ্ছি, কি করবো বলো, আমার একটু ঝাল খেতে পছন্দ করি, শাশুড়ি মা শিখিয়ে গেছে এটা। আদা বাটাটা দিয়ে দিলাম, চলো এবার হলুদটা দিয়ে দেবো, হলুদটা অল্প দিলাম কারণ মাংসতে অনেকটা হলুদ মাখানো আছে। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল না, এটা জাস্ট কালারের জন্য দিই। তারপরে এর মধ্যে পেঁয়াজ রসুন তারপর টমেটো বাটাটা দিয়ে দিলাম, লাস্টে বাটিটাতে একটু জল দিয়ে গুলিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, অবশিষ্ট যেটুকু লেগে থাকবে সেটুকু দিয়ে দেওয়া হবে, যেটা একটা বাঙালি মেয়েদের করা উচিত সেটাই আমি করবো। রোদটা পড়ছে তো তার জন্য কালারটা তো ভালো দেখাচ্ছে না। দেখো জানলাটা বন্ধ করেছি, এবার কালারটা তোমরা বুঝতে পারবে। আমি না ক্যামেরা করি ঠিকই কিন্তু বুঝতে পারি না যে কোনটাতে কালার কন্টেস্টটা ভালো আসবে, বুঝেছ? এ দেখো অবশিষ্ট যেটুকু থাকছিল সেটুকু এই যে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, এটা ভালো করে একটু কষাই, যত ভালো করে কষবে ততই মাংসটা খেতে বেশি ভালো লাগবে, টেস্টি হবে, তো ভালো করে কষাবো কিছুক্ষণ সময় নিয়ে। কষানোর মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, তোমাদের আগের ব্লগেও আমি দেখিয়েছি যে তোমার দাদা ভাই মানে গরম মশলার গন্ধটা স্মেলটা নিতে পারে না একদম, ওর জন্য এখন দিয়ে দিলাম। ভালো করে কষুক তারপরে মাংসটা দেব। চলো মাংসটা দিয়ে দিচ্ছি, কষা হয়ে গেছে, সিদ্ধ বসাও। ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণ কষাবো, কিছুক্ষণ না অনেকটাই কষাবো, সরি কিছুক্ষণ না অনেকটা সময় নিয়েই কষাবো। আবার কে কে মাংস দিয়ে ভাত খেতে চাও চলে আসো আমার বাড়িতে। আমি খেতেও ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি। তোমার দাদাও তাই। একটু কষে নিক তারপরে আবার আসছি। এইখানটাতে দেখো লাউ দিয়েছি, মুসুরির ডাল দিয়েছি, আর গলা দিয়েছি, দেখো গলা দিয়েছি, লাউ দিয়েছি আর মুসুরির ডাল দিয়েছি। এটা হচ্ছে আমার কিটি, কারণ কিটি বাচ্চা এখনও তো সব ওর মায়ের দুধ খায়, এবার ওর জন্য যাতে বুকের দুধটা তো লাউতে আর মুসুরির ডালে খুব ভালো হয়, ওর জন্য ওকে যবে থেকে ওর বাচ্চা হয়েছে তবে থেকেই খাওয়াচ্ছি। এটা এইদিকে সেদ্ধ হোক, এটা দিয়ে ও ভাত খাবে। চলো মাংসটা কষছে, আর একটু কষবে, তাড়াহুড়া করছি, তোমার দাদা আবার খেয়ে যাবে তো ভয় লাগছে, টাইমে দিতে পারলে তো পারবো তো। চলো আমার মাংস কষে গেছে, এবার জলটা দিয়ে দিচ্ছি, একটু তাড়াহুড়া করে করছি, বুঝতেই পারছো তোমাদের দাদা ডিউটি যাবে।
সেটা সিদ্ধ হয়ে গেলেই তোমাদের দাদাকে খেতে দিয়ে দেবো, তোমার দাদা ডিউটি চলে যাবে, তারপরে আস্তে ধীরে বাকি কাজটা করব, অসুবিধা নেই। আচ্ছা বলো না, আমি মামমামের কোলে চেপেছি, আমি যাবই না। বলো আমি মামমামের কোলে চেপেছি, যাব না। বলো যাব না, যাব না। মাংসের গন্ধ বেরোচ্ছে আমার গা থেকে। কি বলছে দাদা ভাই? দিও মাংস, এই দেখো তোমার লিও। তোমাদের দাদা মোবাইল ঘাটছিল, আমি আর লিও চলে এসেছি তোমাদের দাদাকে ডিস্টার্ব করতে। চলো, তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি, খেয়ে দেই ডিউটি বেরিয়ে যাবে। কেমন হয়েছে গো মাংসটা? সুপার, থ্যাংক ইউ। কি বলছিস? খেতে দাও। খেতে পেয়ে গেছে? বন্ধ করো। কি বন্ধ করবো? আমি স্নান করে তারপরে খাবো, ছেলেকে খেতে দিয়ে দিলাম। গাইস, চিকেন আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছ তোমরা। হে গাইস, চিকেনের কালারটা দেখে বলো কেমন হয়েছে। স্নান খাওয়া দাওয়া করার পরে তো আমার ছেলে আর শরীরটা ভালো লাগছে না, দাদা বলবে। সকালবেলাতে চলো এবার তোমার দাদাকে ডাকলাম, তোমাদের 9টার সময় হয়েছে, কিন্তু তোমরা দেখবে রাতের ঘুমটা কিছুতেই পড়ে না, যতই তুমি ঘুমাও আর যাই করো, ওর জন্য একটু দুপুরে না ঘুমালে শরীরটা খুব খারাপ লাগে, তাই একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুমানোর পরে উঠলাম, উঠে বাচ্চাগুলোকে খেতে দিলাম, খেতে টেতে দিয়ে তারপরে দুটো শর্ট ভিডিও বানালাম, বানিয়ে চলে এলাম তোমাদের কাছে। যেটা বলার আমি আর ভিডিওটাকে বড় করব না, বুঝেছো তো? তাই যেটা বলার তোমাদেরকে সেটা আগে বলি। তোমাদের দাদা একটা নতুন আইডি খুলেছে ইউটিউবে, তো মানে আইডিটার নাম হচ্ছে জিত ক্রিয়েশন। যারা এতদিন আমাকে ভালোবাসা দিয়েছ, যারা আমার সাথ দিয়েছ, তাদেরকে বলবো যে তাড়াতাড়ি গিয়ে জিত ক্রিয়েশনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে। আর যারা আমার নতুন বন্ধু আছ, তারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলছি তারা আমার চ্যানেলটাকে গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। চলো, আজকের মতন এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা। খতম, বাই বাই, টাটা, গুড বাই।